ভিন ধর্মে বিয়েতে আপত্তি থাকায় সম্মান বাঁচানোর অজুহাতে তরুণীকে খুনের অভিযোগ। বিহারের বাসিন্দা তরুণীকে খুনের অভিযোগে কলকাতা থেকে গ্রেপ্তার বাবা ও দাদা। পূর্ব বর্ধমানের জামালপুর থানা নবগ্রামের কাছে 2 নম্বর জাতীয় সড়কের ধারে উদ্ধার হয় বছর 19-এর জাহানা খাতুনের দেহ। পুলিশ যখন এখানে আসে সেই দেহ উদ্ধার করে এবং যে জায়গা বর্তমানে ঘেরা অবস্থায় রয়েছে সেইখান থেকে দেহ উদ্ধার করার পর তরুণীর কোনো রকমভাবে কোনো পরিচয় জানতে পারছে না পুলিশ। এবং সেইখান থেকে দেহ যখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয়, ময়নাতদন্ত করার সময় লক্ষ্য করেন চিকিৎসকেরা তরুণীর উরুতে লেখা রয়েছে 4টি মোবাইল নম্বর। সেই মোবাইল নম্বর সূত্র ধরে যখন তদন্ত প্রক্রিয়াকে এগোতে চায় তদন্তকারী আধিকারিকরা, সেই ক্ষেত্রে 3টি নম্বর মুম্বাইয়ের নম্বর পায় তদন্তকারীরা এবং সেই মতো মুম্বাইয়ে যায় তদন্তকারী দল। সকালে যখন হোটেলে আসছি দেখি এইখানে ফেলা আছে, ফেলার পর সঙ্গে সঙ্গে থানাকে খবর দেওয়া হয়, দিয়ে থানা থেকে অনেকটা গাড়ি এলো, এসে তব দেখে টেকে থানা থেকে নিয়ে গেল। পুলিশ সূত্রে খবর, 2016 সাল থেকে বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা জাহানার সঙ্গে ওই এলাকারই যুবক করণ নামের প্রেমের সম্পর্ক ছিল। কর্মসূত্রে মহারাষ্ট্রের নাগপুরে থাকতেন করণ, কিন্তু তার সঙ্গে ফোনে যোগাযোগ ছিল তরুণীর। তাতে আপত্তি তোলেন মেয়ের পরিবারের লোকজন। এরপরই একদিন যুবকের সঙ্গে নাগপুরে চলে যান জাহানা। বাড়ির চাপে পড়ে আবার তরুণীকে ফিরিয়ে আনেন করণ। করণের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে জাহানাকে আত্মীয়ের বাড়িতেও পাঠিয়ে দেয় তার পরিবার, কিন্তু তারপরেও সম্পর্কে চিড় ধরেনি। পুলিশ সূত্রে খবর, এক নাবালিকা আত্মীয় তরুণীর উরুতে মেহেন্দি দিয়ে করণের ফোন নাম্বার লিখে দেয়, যে ফোন নাম্বার দেখেই খুনের রহস্যের কিনারা করল পুলিশ। পুলিশ সূত্র মারফত যে বিষয়টা জানতে পারছে যে এই তরুণীর সঙ্গে ওই যুবকের প্রণয়ের সম্পর্ক ছিল, যে সম্পর্ক কিন্তু তরুণীর পরিবার মানতে পারছিল না এবং সেই সম্পর্ক না মানতে পারার দরুণে কিন্তু খুন করা হয়েছে তরুণীকে, তেমনটা কিন্তু প্রাথমিকভাবে সন্দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে কর্মসূত্রে কলকাতায় থাকতেন নিহত তরুণীর বাবা মোহাম্মদ মুস্তাফা ও দাদা মোহাম্মদ জাহিদ। জানা গিয়েছে বিয়ের সম্বন্ধের নামে গত 29 অগস্ট জাহানাকে কলকাতায় নিয়ে আসেন তারা। এরপর 30 তারিখ তাকে নিয়ে বেরোন বাবা দাদা। গত 31 অগস্ট উদ্ধার হয় জাহানার দেহ। পুলিশ সূত্রে দাবি, গাড়িতে করে বর্ধমানের জামালপুরে নিয়ে যাওয়া হয় তরুণীকে, সেখানেই নিরিবিলি জায়গা দেখে ফেলে দেওয়া হয় মৃতদেহ। দেহ দেখে পুলিশের প্রাথমিক অনুমান, মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত করার পর গলায় ফাঁস দিয়ে খুন করা হয় জাহানাকে। এরপরই কলকাতার 2 জায়গা থেকে গ্রেফতার করা হয় নিহতের বাবা ও দাদাকে, তাদের বর্ধমান আদালতে তোলা হয়। তবে ঠিক কী কারণে কলকাতা থেকে তারা বর্ধমান গিয়েছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। ওই যুবকের সঙ্গে কথা বলার পরে কিন্তু গোটা বিষয়টা, পরিকল্পনা যেটা তৈরি করা হয়েছিল সেটা পুলিশের কাছে স্পষ্ট হয় এবং সেই মতো গতকালকে ওই তরুণীর বাবাকে এবং ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা চলছে, তাদেরকে আদালতে পেশ করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এখন জানার চেষ্টা করছে এই ঘটনার পিছনে আরও অন্য কোনো কারণ রয়েছে কিনা। ক্যামেরা মিনময় চক্রবর্তীর সঙ্গে কমল কৃষ্ণ দেও, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।